চলছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ তো বন্ধুরা আমার পূর্ববর্তী ভিডিও দেখেও যারা এখনও বিশ্বকাপের খেলা আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই আমার মোবাইলে তো অ্যাপস ডাউনলোড দিয়েছি তারপরেও আমার মোবাইলে কখনো কখনো খেলা দেখতে পারি না কারণ হচ্ছে এক চ্যানেল ওপেন করলে সেই চ্যানেল ওপেন হয় না আবার অনেক সময় চ্যানেল ওপেন হলে সেই চ্যানেল বিভিন্ন ধরনের সমস্যা দেখায় অনেকে আবার প্রশ্ন করছেন বা কোন কোন চ্যানেলে দেখায় আমরা তো জানি না একটু বলে দিন তো বন্ধুরা এই সমস্ত সকল প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব আমি এখন দেখিয়ে দিব অ্যাপস দুটি ডাউনলোড করার পরে আপনারা কোন চ্যানেল থেকে খেলা দেখবেন কোন চ্যানেলে ক্লিয়ার আসে তো বন্ধুরা আমি যে চ্যানেল দেখি এই অ্যাপস দিয়ে সেই চ্যানেলটা আপনাদের সাজেস্ট করব তো আমি কথা না বানিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে দুইটা অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে আপনি ভিডিও ভালো মতো দেখতে না পারেন অর্থাৎ বিশ্বকাপের খেলা ভালো মতো দেখতে পারতেছেন না সেক্ষেত্রে মনে করতে হবে আপনার এরিয়ার নেটওয়ার্ক প্রবলেম অথবা আপনার মোবাইলে নেটওয়ার্ক সাপোর্টের কোনো সমস্যা আছে তো বন্ধুরা আপনি যদি সঠিকভাবে দুইটা অ্যাপস ডাউনলোড দেন এবং আপনার এরিয়ার নেটওয়ার্ক ভালো থাকে মোবাইলে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনি একটা হচ্ছে ম্যাক্স ফ্লেয়ার একটা হচ্ছে রেড বক্স টিভি তো রেড বক্স টিভি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনার মোবাইলে এরকম একটা দেখ অপশন দেখাবে একটা অ্যাপস দেখাবে আপনি এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে বিভিন্ন ধরনের চ্যানেল আসবে এখানে দেখেন লেখা আছে স্পোর্টস আপনারা এই স্পোর্টস সিলেক্ট করে যদি রাখেন এখান থেকে কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোর মধ্যে ক্রিকেট খেলা দেখায় তার মধ্যে এখানে একটা চ্যানেল আছে পিটিভি স্পোর্টস দুইটা চ্যানেল আছে এই দুটার মধ্যে খেলা দেখাবে খেলা দেখায় অনেকেই দেখে এই দুইটা চ্যানেল থেকে তবে সবচেয়ে সুন্দর এবং ক্লিয়ার একটা চ্যানেল হচ্ছে এখানে দেখেন লেখা আছে ওইলু ক্রিক এই চ্যানেলটা আমি বিশেষ করে এই চ্যানেলটার মধ্যেই সবসময় খেলা দেখি কারণ এই চ্যানেলটার মধ্যে খেলাটা অনেক ক্লিয়ার এবং স্পষ্ট এবং সব দিক দেওয়া চ্যানেলটা অনেক সুন্দর চলে খেলা দেখানোর সময় তো বন্ধুরা এখানে অন্য অন্য চ্যানেল আছে যেমন স্টার এইচডি এবং সনি এবং বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোর মধ্যেও বিভিন্ন সময় আপনার ওয়ার্ল্ড কাপের খেলা যখন চলে তখন অটোমেটিক্যালি খেলাগুলো দেখাতে থাকে দেখেন এখানে ইন্ডিয়া লেখা আসছে আপনি যদি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করেন দেখেন ইন্ডিয়ার সমস্ত চ্যানেলগুলো চলে আসছে আপনি এখানে কোনো না কোনো চ্যানেলে আপনার এই ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করবেন সেই চ্যানেলে আপনারা খেলা দেখতে পাবেন তারপরে বন্ধুরা এখানে দেখেন পাকিস্তানি লেখা আছে আপনারা পাকিস্তানে সিলেক্ট করতে পারেন এখানে সিলেক্ট করলে পাকিস্তানের কিছু কিছু চ্যানেলে দেখবেন এখানে খেলা চলতেছে তারপরে এখানে সাউথ ইন্ডিয়ান ইউকে ইউএসএ শ্রীলঙ্কা বাংলা বিভিন্ন দেশের চ্যানেলগুলো আপনাদের এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে দেশই সিলেক্ট করেন না কেন সেই দেশে টিভি চ্যানেল খুঁজে কোন চ্যানেলে খেলা চলে যখন ক্রিকেট খেলা চলে বিশ্বকাপে সেই খেলা আপনারা খুঁজে তারপরে দেখবেন তবে আমি যে চ্যানেলের খেলা দেখি সেটা হচ্ছে আমি এই রেড টিভি ওপেন করে দুটা চ্যানেলে খেলা দেখি আমার কাছে খুব ভালো লাগে একটা হচ্ছে ফি টিভি স্পোর্টস এবং নিচে একটা হচ্ছে ওইলো আমি সবচেয়ে বেশি দেখি এই ওইলো ক্রিক এটার মধ্যে আপনারা চাইলে এই ওইলো ক্রিকে যে কোনো খেলা লাইভ দেখতে পারেছি অনেকেই প্রশ্ন করছেন ভাই এটা কাজ করে না এটা কেন হয় বা এটা এই সমস্যা তো ভাই মেন প্রবলেম হচ্ছে আপনাদের এই বিশ্বকাপের খেলাগুলো যখন চলে তখন বিভিন্ন লোক বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করে সেই সময় এমনিতে নেটওয়ার্ক একটু বেশি বিজি থাকে বেশি বিজি থাকার কারণে আপনার মোবাইল যদি থ্রি হয় অথবা র্যাম কম হয় মোবাইলের তাহলে আপনার খেলাগুলো বেজে যায় এবং মোবাইলের খেলা চলে না তবে আপনার মোবাইলে যদি র্যাম ভালো থাকে এবং আপনার মোবাইল যদি ফোর জি বা একটা উন্নত মানের মোবাইল থাকে তাহলে অবশ্যই আপনার এই খেলাগুলো পানির মতো চলবে কোনো সমস্যা হবে না আরেকটা কথা হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন ভাই আপেল মোবাইলে আপনি এই খেলাটা দেখার ব্যবস্থা করেন তো আমি একটা সত্য কথা বলি আমার কাছে আপেল মোবাইল নেই আমি এই জন্য মোবাইলে কখনো ট্রাই করিনি তো এই জন্য আমি দুঃখিত আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই ল্যাপটপে কি খেলা দেখতে পারবেন হ্যাঁ ভাই আপনারা ল্যাপটপে খেলা দেখতে পারবেন ল্যাপটপে কিভাবে দেখবেন সেটা আমি ভিডিও আকারে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ